অনেক সময় দেখা যায় রোগীরা এসে আমাদের কাছে বলেন যে তা খাওয়ায় অরুচি লাগে, খেতে গেলে সমস্যা হয়, পেট ভরা ভরা লাগে, পেট ব্যথা করে, পেট অল্প খেলে পেট ভরে যায়, পেটে জ্বালাপোড়া করে, বমি বমি ভাব, বুক জ্বালাপোড়া করে, ইত্যাদি ইত্যাদি সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। তো আমরা রোগীর রোগ ইতিহাসটি নেই, পরবর্তীতে ক্লিনিক্যাল পরীক্ষা করি এবং ক্ষেত্রবিশেষে আমরা যখন চিন্তা করি তার কলোনোস্কোপি করা প্রয়োজন, এন্ডোস্কোপি করা প্রয়োজন, তখন তাকে এন্ডোস্কোপি দিয়ে থাকি। তো এন্ডোস্কোপি একটি ভালো মানের পরীক্ষা, কেননা এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে আমরা মুখগহ্বর, খাদ্যনালী, পাকস্থলী এবং ডিওডেনামের দ্বিতীয় অংশ পর্যন্ত পুরোপুরি আমরা সরাসরি দেখতে পাই এবং ছবি তুলে এনে তৎক্ষণাৎ রোগীর সামনে উপস্থাপন করা সম্ভবপর হয়। তো আমরা এন্ডোস্কোপি করে থাকি এ কারণে যে সেখানে যদি কোনো আলসার থাকে, কোনো ঘা থাকে, যদি টিউমার বা পলিপ থাকে বা ক্যান্সার থাকে বা রক্তপাতের সমস্যা হয়ে থাকে কিংবা লিভার সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে যখন তার জটিলতা জনিত যদি খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে যে ইসোফেজিয়াল ভ্যারিক্স তৈরি হয় সেই ভ্যারিক্সগুলো দেখার কাজে কিন্তু আমরা এন্ডোস্কোপি করে থাকি। আর হ্যাঁ, এন্ডোস্কোপি সবসময় যে যন্ত্রণাদায়ক তা কিন্তু নয়, দক্ষ ও অভিজ্ঞ হাতে এন্ডোস্কোপি কিন্তু কখনোই যন্ত্রণা কিংবা ব্যথাদায়ক নয়। মাত্র এক মিনিটের মধ্যে একজন দক্ষ ও অভিজ্ঞ এন্ডোস্কোপিস্ট খুব সুন্দরভাবে এন্ডোস্কোপি করতে পারেন এবং এই বিষয়গুলো যেগুলি আমি উল্লেখ করলাম সেগুলো খুব সহজেই দেখে ছবি তুলে এনে রোগীর সামনে উপস্থাপন করতে পারেন। তাই এন্ডোস্কোপিতে আর ভয়ের কোনো বা আতঙ্কের কোনো কারণ নেই, দক্ষ অভিজ্ঞ হাতে এন্ডোস্কোপি করানো খুবই সহজ। আর এতে অনেকে বলে থাকেন যে অজ্ঞান করে এন্ডোস্কোপি করার প্রয়োজন আছে কিনা। আমি একজন গ্যাস্ট্রিক লিভার বিশেষজ্ঞ হিসেবে এবং একজন দীর্ঘ দিনের এন্ডোস্কোপিস্ট অভিজ্ঞ চিকিৎসক হিসেবে আমি বলবো যে এন্ডোস্কোপিতে অজ্ঞান করার বা অ্যানেস্থেসিয়া করার কোনোই প্রয়োজন নেই। যেহেতু পরীক্ষাটি করতে মাত্র এক মিনিট লাগে সেহেতু অজ্ঞানের প্রয়োজন নেই, রোগী স্বাভাবিকভাবে হাসি মুখে রুম থেকে বেরিয়ে যেতে পারেন এন্ডোস্কোপি করার পর। তো এন্ডোস্কোপিতে আমরা মোটা দাগে এই রোগগুলো আমরা নির্ণয় করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে কিছু ইন্টারভেনশন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে করে থাকি, যেমন বলছিলাম লিভার সিরোসিসের কারণে যদি খাদ্যনালীর নিচের অংশের রক্তনালীগুলো ফুলে যায় সেখানে ব্যান্ড লাইগেশনের কাজে, যেটাকে আমরা ইভিএল বলে থাকি, সেখানে আমরা এন্ডোস্কোপ যন্ত্রটি ব্যবহার করি। এছাড়া আমাদের যদি ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ থাকে সেখানে থেকে রক্তপাত বন্ধ করার জন্য আমরা হিটার প্রোব, এছাড়া অ্যাড্রেনালিন ইনজেকশন কিংবা কখনো কখনো দেখা যায় যে এপিসি, যে আর্গন প্লাজমা কোয়াগুলেশন, সেগুলো এই ধরনের অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি আমরা ব্যবহার করে তৎক্ষণাৎ রক্তপাত বন্ধ করি। এছাড়া যদি কোনো কারণে সেখানে পলিপ থাকে, পলিপ কাটার ব্যবস্থা এন্ডোস্কোপি সাহায্যে করা সম্ভবপর হয় এবং সম্পূর্ণ রক্তপাতহীনভাবে কয়েক মিনিটের মধ্যেই এই কাজটি করা যায়। এছাড়া অন্য কোনো যদি সমস্যা থাকে, বিশেষ করে যদি কোনো গ্রোথ বা আলসার থাকে, যদি সন্দেহ মনে হয় সেখানে টিউমার রয়েছে, সেখান থেকে আমরা বায়োপসি করে এনে পরবর্তীতে হিস্টোপ্যাথোলজির মাধ্যমে নিশ্চিত হই সেখানে ক্যান্সারের আবির্ভাব ঘটেছে কিনা। তো মোটা দাগে আমরা এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে এই রোগগুলো নির্ণয় করি এবং কিছু চিকিৎসা আমরা করে থাকি এন্ডোস্কোপি যন্ত্রের সাহায্যে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। ততক্ষণ আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন, আশা করি ভালো লাগবে। সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।